ঢাকা 13 আসনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। নির্বাচন প্রচারে ফিজানের সেখানকার পরিস্থিতি জানাতে আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। কিশোর, ঢাকা 13 আসনে আসলে এই যারা প্রার্থী আসলে দাঁড়াচ্ছেন তাদের স্বতন্ত্র প্রার্থী কতটা আসলে মাঠে থাকছেন, আওয়ামী লীগের প্রার্থী কতটা মাঠে থাকছেন, তারা সমানে সমান থাকছেন কিনা, বা যারা ভোটার আছেন তাদের কাছে তারা কতটুকু পৌঁছাতে পারছেন? জাকিয়া, আসলে শুরুতে যে প্রশ্নটি করলেন, আসলে প্রার্থী কতজন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আমরা হিসেব করে যেটা দেখেছি, ঢাকার যে 20টি আসন আছে কোনোটিতেই আসলে কম করে 5 জন এবং সর্বোচ্চ 13 জন পর্যন্ত প্রার্থী কিন্তু আমরা দেখেছি এক একটি আসনে, মানে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 13। এবং এই মুহূর্তে আছি ঢাকা 13 আসনে, এবং এই মুহূর্তে যেটা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মহতপুর রিং রোড যে এলাকাটি সেখানে। আর প্রার্থীর সংখ্যাটি যদি একটু জানাই, সেটা হচ্ছে যে এ আসনটিতে কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং ঢাকার যে 20টি আসনের কথা বলছিলাম সেটির হিসেবে যেমন এটি ঢাকা 13, আর 300 আসনের হিসেবে এটি কিন্তু আসন 185। আর যে 6 জন প্রার্থীর কথা বলছিলাম, আসলে প্রার্থীর সংখ্যা আমরা প্রচুর দেখতে পাচ্ছি, কিন্তু সেই হিসেবে কিন্তু প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন আসলে মোহাম্মদপুর যে এলাকাটি, এখানে এখন পর্যন্ত পুরো এলাকা ঘুরে বা প্রচার প্রচারণায় যদি এগিয়ে থাকার কথা বলতে হয় তাহলে বলতে হবে যে নৌকা প্রতীকের প্রার্থী কিন্তু এগিয়ে আছে, এবং রাস্তা থেকে শুরু করে মার্কেটগুলো থেকে শুরু করে, মার্কেটগুলোতে যেমন আসলে রিক্সায় করে মাইকিং করা হচ্ছে, প্রচার প্রচারণা চালানো হচ্ছে, একইভাবে পোস্টারের ক্ষেত্রেও কিন্তু নৌকার পোস্টারেই কিন্তু ছেয়ে গেছে পুরো মোহাম্মদপুর এলাকা। আমরা অন্য প্রার্থীদের তেমন পোস্টার আসলে খুব একটা চোখে পড়েনি। তারপরে একটু জানাতে চাই যে নৌকা বাদে আর যে 5 জন প্রার্থী আসলে দাঁড়িয়েছেন সে হিসেবে আসলে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি বলা হয় বা শক্ত প্রার্থীর কথা যদি বলতে হয়, এখন পর্যন্ত মোহাম্মদপুরবাসী যারা আছেন তারাও কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়তো বা এ আসনে তারা আশা করছেন না, কারণ শক্ত প্রার্থী আসলে একজনই আছেন এখন পর্যন্ত তাদের মতে। আর প্রচার প্রচারণার খবর জানাতে হলে আসলে বলতে হয় যে শীতের সকাল, কিছুটা কুয়াশা আড়মোড়া ভেঙে আসলে নির্বাচনী প্রচারণায় নামতে কিছুটা সময় নিচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে যেখানে আছি সেখানেও কিন্তু আসলে প্রচার প্রচারণা চালানো হবে এমনটি আমরা খবর পেয়েছিলাম। এখন পর্যন্ত আসলে যে প্রার্থী প্রচার প্রচারণা চালাবেন আমরা এখন পর্যন্ত আসলে ওনাকে পাইনি, হয়তো বা আরেকটু বেলা বাড়লে প্রচার প্রচারণা আমরা হয়তো বা দেখতে পাবো প্রার্থীদের, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তবে সব মিলিয়ে নির্বাচনী আমেজের কথা যদি বলতে হয়, আমেজ কিন্তু অনেকটুকু পাওয়া যাচ্ছে, প্রচার প্রচারণা কম, তবে নগরী, এই ঢাকা নগরী কিন্তু পোস্টারে ছেয়ে গেছে, এবং পোস্টার দেখে আসলে একটু হলেও আন্দাজ করা যায় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা আসলে আসন্ন। জাকিয়া।